বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যার আলোচনা নিয়ে আসলাম, আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কোরআন মতে। আচ্ছা, আর সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো কুরবানি নিয়েই একটু বেশিরভাগ বলার চেষ্টা করব। সেটি হলো, দেখুন, যদি একটি বিষয় যে মানুষ কত কিছু স্বপ্নে দেখতেছে কিন্তু সে কিন্তু ব্যাখ্যা করে চলছে না, না চলার ফলে মানুষের জীবনে কি কি হতে পারে। আচ্ছা, আজকের মূলত বিষয় হলো কুরবানি বিষয়। আচ্ছা, যদি নিজে কোনো গোলামকে কুরবানি করতে দেখেন তাহলে এটি আপনি কি বুঝবেন? তবে মুক্তি পাবে, ঋণী দেখলে ঋণ পরিশোধ হবে, গরিব দেখলে ধনী হয়ে যাবেন, ভীতু দেখলে ভয় দূর হয়ে যাবে, নিরাপত্তা পাবে। যে হজ করে নাই এমন ব্যক্তি দেখলে হজ করবে, যোদ্ধা দেখলে বিজয়ী হবে, চিন্তিত থাকলে চিন্তামুক্ত হবে। আচ্ছা, তাহলে যে জিনিসগুলো আপনি দেখেছেন সেই জিনিসগুলো আপনি উল্টাপিটে গিয়ে আপনারই জয়। না বোঝার কারণেই মানুষ বহু দিক দিয়ে হতে হয় ক্ষয়। আচ্ছা, এবার আসি, কেউ যদি লোকেদের মধ্যে কুরবানির গোস্ত বন্টন করতে দেখে তবে সে কি বুঝবে? সে যাবতীয় চিন্তামুক্ত হবে এবং ইজ্জত সম্মান লাভ করবে। এবার আসি, স্বপ্নে কুরবানিকারীর স্ত্রী যদি গর্ভবতী হয় তবে তার সৎ পুত্র বা সৎ সন্তান জন্মগ্রহণ করবে, আলহামদুলিল্লাহ। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে উট গরু ছাগল কুরবানি করতে দেখে তবে সে গোলাম মুক্ত হবে। এবার আসি, কেউ যদি কুরবানি করতে দেখে যে পশু হতে কোনো কিছু চুরি করতে দেখে, পশু হতে কোনো কিছু চুরি করতে দেখলে আমি কি বুঝবো? তবে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ রটাবে। আচ্ছা, এবার আসি, কথিত আছে যদি কোনো রোগী কুরবানি করতে দেখে তবে তার মৃত্যুর ইঙ্গিত করে। আচ্ছা, আবার কেউ বলে সে আরোগ্য লাভ করবে। এবার আসি, ঈদুল আজহা বা কুরবানির দিন স্বপ্নে দেখা, অতীত আনন্দ ফিরে আসা এবং ধ্বংসের হাত থেকে বেঁচে যাবার লক্ষণ। কেননা এই দিন ই জবেহর হাত হতে ইসমাইল আলাইসালাম মুক্তি লাভ করেছিলেন। আচ্ছা, এবার আসি যে জিহাদ স্বপ্নে দেখা। আপনি আমি যদি কখনো জিহাদ স্বপ্ন দেখি তাহলে এটি কি বুঝবো? হযরত আবু সাআদ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে আমরা জানতে পারি যে তিনি ফরমান, সন্তান সন্ততির জন্য পরিশ্রমকারী আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীর সমান। সুবহানাল্লাহ। পড়াছি, হযরত আতা রহমতুল্লাহ আলাই বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল, একটি মাসআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তা কি বলো? আমি বললাম, জিহাদ উত্তম না বিবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সীমান্তে এক রাত্র দিন পাহারা দেয়া 1000 বছর ইবাদতের চেয়ে উত্তম। আচ্ছা, একটা জিনিস কি, আমাদের বাংলাদেশে যদি ধরি, যে কোনো রাষ্ট্রেই ধরি, যারা সীমান্তে পাহারা দেয় এবং নিষ্ঠার সাথে দেয়, সত্যিভাবে দেয়, ভালো মন নিয়ে দেয়, দেশ রক্ষার্থে দেয়, 1000 বছরের চেয়েও তার এতটুকু আল্লাহর কাছ থেকে সে পাবে ইবাদতের যেই ফলাফল। সুতরাং যে কেউ স্বপ্নে দেখে যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছে তবে সে সন্তানাদির ভরণ পোষণের জন্য কঠোর পরিশ্রম করবে এবং সম্পদ ও কল্যাণ লাভ করবে, যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান, সে আল্লাহর জমিনে
পলায়নের স্থান এবং প্রাচুর্য লাভ করবে। সুরা নিসা আয়াত 100। এবার আসি, কেউ যদি জিহাদে উপস্থিত থাকা সত্ত্বেও যুদ্ধ গ্রহ করা হতে মুখ ফিরিয়ে রাখতে দেখে, তবে সে সন্তান আদির ভরণ পোষণের চেষ্টা তদবির ছেড়ে দিবে এবং আত্মীয়দার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আর তার দিন নষ্ট হবে। যেহেতু আল্লাহ তাআলা এরশাদ ফরমান, তবে কি তোমরা নাফরমানি করলে, যেই পৃষ্ঠ প্রদর্শন করলে। সূরা মুহাম্মদ আয়াত 22। এবার আসি, কেউ যদি জিহাদে যেতে দেখে তবে সে সু উচ্চ মর্যাদা সুখ্যাতি আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ এবং বিজয় লাভ করবে, যেহেতু আল্লাহ এমনই কিছু ফরমিয়েছেন। যারা জিহাদ করে না তাদের উপর জিহাদকারীদেরকে আল্লাহ অধিক ফজিলত এবং মহান পুরস্কার দান করেছেন। কথাটি আবার বলছি, যারা জিহাদ করে না তাদের উপর জিহাদকারীদেরকে আল্লাহ অধিক ফজিলত এবং মহান পুরস্কার দান করেছেন। সূরা নিসা আয়াত 95। এবার আসি, যদি কেউ দেখে যে লোকেরা জিহাদের জন্য বের হয়েছে তবে তারা মান সম্মান শক্তি সামর্থ্য এবং বিজয় লাভ করবে। যদি কেউ দেখে যে সে একাই কাফেরদের সাথে অস্ত্র নিয়ে জিহাদ করতে এবং ডান বাম আঘাত করছে তবে তাকে শত্রুদের উপর সাহায্য করা হবে। আচ্ছা, এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে জিহাদে তাকে সাহায্য করা হয়েছে তবে সে ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করবে। আচ্ছা, যদি কোনো গাজী লুটপাট করতে দেখে তবে সে গনিমতের মাল লাভ করবে। জিহাদে জয়ী হওয়ার অর্থ দুনিয়ার সমস্ত কাজেই জয়ী হওয়ার বোঝায়। কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হতে দেখে তবে অধিক মর্যাদা রিজিক বা আনন্দ লাভ করবে, যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান, বরং তারা আল্লাহর কাছে জীবিত, তাদেরকে রিজিক দেয়া হচ্ছে আল্লাহর ফজল ও অনুগ্রহ হতে, তা কিছু তাদেরকে দেয়া হয় তাতে তারা সন্তুষ্ট রয়েছে। সূরা আল ইমরান আয়াত 170। হে সমস্ত জগৎবাসী, বিসমিল্লাহ শরীফ পাঠকারীর দিবারাত্রির অধিকাংশ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবার আসি, প্রত্যেক রবিবার দিন প্রত্যুষে সূর্যোদয়ের সময় কেবলার দিকে মুখ করতে 113 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে, 100 বার দুরুদ শরীফ পাঠ করে ধারণাতীত রূপে রোজগার আপনার বৃদ্ধি হবে। অবশ্যই আপনি সুখে শান্তিতে থাকবেন, থাকলেও আল্লাহর নাম কখনোই ভুলবেন না। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আকর্ষণের জন্য। আল্লাহ হাফেজ।